হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই বঙ্গ নলেজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা দেখে নেবো যারা যারা এনটিপিসি এবং রেলের গ্রুপ ডির পরীক্ষার্থীরা আছো, তোমাদের জন্য প্রতিদিনের ন্যায় আজও কিন্তু নতুন একটা প্র্যাকটিস সেট প্রোভাইড করা হলো। যারা যারা নতুন আছো, তো আগের প্র্যাকটিস সেটগুলো আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। তো যারা যারা এনটিপিসির পরীক্ষার্থীরা আছো, তোমাদের সিলেবাসটা আগে জেনে নাও। তোমাদের যে প্রথম স্টেজে পরীক্ষা হবে, সেখানে তোমাদের অঙ্কে থেকে 30টা কোশ্চেন, রিজনিং থেকে 30টা কোশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন, তোমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে প্রথম স্টেজে। তো এই ভিডিওটিতে আমরা দেখে নেবো জেনারেল অ্যাওয়ারনেসের উপরে। এই পিডিএফটা আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেওয়ার পর প্র্যাকটিস করে ভিডিওটা দেখে মিলিয়ে নেবে কার কতগুলো সঠিক হলো, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। ওকে, তো চলো আজকের এই জেনারেল অ্যাওয়ারনেসের উপরে যে পিডিএফটা দেওয়া হলো এর সলভ করে নেওয়া যাক। প্রথম কোশ্চেন, নিম্নলিখিত কোনটি প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয়ে অ্যান্টিজেন হিসেবে কাজ করে? এটার অ্যান্সার হবে অপশান সি, হ্যাপটেন। নেক্সট, নিম্নলিখিত কোনটি ছত্রাক নয়? এটার অ্যান্সার হবে অপশান ডি, সার্গাসাম। নেক্সট, প্রথম কোন ভাইরাসটি আবিষ্কৃত হয়েছিল? এটার অ্যান্সার হবে অপশান ডি, টোবাকো মোজাইক ভাইরাস, TMV। নেক্সট, ভাইরাসের উপরের প্রোটিনের আবরণকে কি বলা হয়? অ্যান্সার হবে অপশান ডি, ক্যাপসিড। তো ভাইরাসের উপরের প্রোটিনের আবরণকে বলা হয় ক্যাপসিড। নেক্সট, ভাইরাসের উপর অ্যান্টিবায়োটিক কার্যকর হয় না, কারণ এটি হলো অপশান বি, ভাইরাসের কোনো নিজস্ব বিপাকক্রিয়া থাকে না। নেক্সট, ব্যাকটেরিয়া ফাজে ডিএনএ অবস্থিত থাকে, তো ব্যাকটেরিয়া ফাজে ডিএনএ কোথায় থাকে? মাথায়, অপশান এ। পরবর্তী কোশ্চেন, অতিরিক্ত লবণাক্ত আচারে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না কেন? কারণ হচ্ছে ব্যাকটেরিয়া প্লাজমোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে সংকুচিত হয় এবং অবশেষে এর মৃত্যু ঘটে, সেজন্য অতিরিক্ত আচারে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। নেক্সট, নারকেলের কোন অংশটি খাদ্যের উপযুক্ত? অ্যান্সার হবে অপশান এ, এন্ডোস্পার্ম। নেক্সট, নিচের কোনটি সি4 উদ্ভিদ নয়? অপশান ডি, পেপে। নেক্সট, হিং পাওয়া যায়, তো হিং কোথা থেকে পাওয়া যায়? অপশান এ, উদ্ভিদের মূলে রেজিন জাতীয় পদার্থ থেকে হিং পাওয়া যায়। নেক্সট, নিম্নলিখিত কোন উদ্ভিদটি ল্যাটেক্স বা তরুক্ষীর থেকে চিউইং গাম তৈরি হয়? এটার অ্যান্সার হচ্ছে অপশান বি, অ্যাট্রেস সাপোটা, অপশান বি। নেক্সট, অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণকে পৃথক করা যায় কোন পদ্ধতির মাধ্যমে? অ্যান্সার হবে অপশান বি, উদ্ধপাতনের মাধ্যমে। নেক্সট, ক্লাইন ফ্লেটার সিন্ড্রোম এর বৈশিষ্ট্য নিম্নলিখিত কোন ক্রোমোজোমের বিন্যাস? অ্যান্সার হবে উপরোক্ত সবকটি, যে তিনটে অপশান আছে এই তিনটে সবকটি। নেক্সট, চুল নির্গত হয় কোনটি থেকে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডার্মিস, অপশান এ। নেক্সট, ঘর্ম নির্গমন প্রক্রিয়াটি অত্যন্ত প্রয়োজনীয় কেন? অ্যান্সার হবে অপশান ডি, শরীরকে ঠান্ডা করার জন্য। ঘর্ম নির্গমন করার প্রক্রিয়াটি হল শরীরকে ঠান্ডা করার জন্য। নেক্সট, নিম্নলিখিত কোনটি জলকে খরজল এ পরিবর্তিত হয়? তো হার্ড ওয়াটারে পরিবর্তিত করে নিচের কোন কোনটি? অ্যান্সার হবে অপশান বি, ক্যালসিয়াম কার্বোনেট, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক পলিমার নয়? অপশান বি, সিল্ক, সিল্ক প্রাকৃতিক পলিমার নয়। নেক্সট, যে সমীকরণটা দেখতে পাচ্ছ, 2SO2+O2 থেকে 2SO3+ তাপ উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়াটিতে নিম্নলিখিত কোন পরিস্থিতিতে SO3 নির্গমনের সর্বোচ্চ হবে? দেখো, এর মধ্যে যে অপশানগুলো দেখা যাচ্ছে, অ্যান্সার হবে অপশান বি, যদি তাপমাত্রা হ্রাস করা হয় এবং চাপ বৃদ্ধি করা হয়, তাহলে এই সমীকরণটা উৎপন্ন হবে, SO3 নির্গমন সর্বোচ্চ হবে। ওকে, নেক্সট,
হালকা নীল বর্ণের আষ্টে গন্ধযুক্ত একটি গ্যাস কালো হয়ে যাওয়া লেড চিত্রকলার রং পুনরুদ্ধার করে। এই গ্যাসটি আবার রকেট জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। গ্যাসটি কি? তো গ্যাসটি হচ্ছে অপশান বি, অ্যামোনিয়া। নেক্সট, নিম্নলিখিত কোন ধাতুটি সবচেয়ে হালকা? তো দেখো, যে চারটি অপশান দেখতে পাচ্ছ, পারদ, লিথিয়াম, রূপা, লেড, তো কোনটি হবে? খুবই সিম্পল কোয়েশ্চেন, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা কী হবে। নিম্নলিখিত কোন ধাতুটি সবচেয়ে হালকা? নেক্সট, সিমেন্টে জমে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করলে করতে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে অপশান সি, CaSO4 সঙ্গে 2HO। নেক্সট, নিম্নলিখিত কোনটিতে গ্রামের সর্বাধিক নাইট্রোজেন দেখা যায়, গ্রামের হিসেবে সর্বাধিক নাইট্রোজেন দেখা যায়? এটার অ্যান্সার হচ্ছে অপশান সি, ইউরিয়া। নেক্সট, উদ্ভিদের কোন রঞ্জকটি উদ্ভিদকে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষিত রাখে? অ্যান্সার হবে অপশান বি, ক্যারোটিনয়েড। ওকে, নেক্সট, ইলিয়াম কিসের অংশ? তো ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছো, তোমাদের ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিয়ে দিও যে PDFটা কেমন হচ্ছে, এবং তোমাদের কোন ধরনের কোশ্চেন চাই সেগুলোও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি সেই সব ধরনের কোশ্চেনের PDF নিয়ে আসতে পারি। ওকে, নেক্সট, কোন জাতীয় শিল্পে কর্মরত শ্রমিকদের মধ্যে বাইসিনোসিস রোগটি দেখা যায়? এটার অ্যান্সার হচ্ছে বস্ত্র শিল্প, অপশান সি। নেক্সট, লালা রসে নিম্নলিখিত কোন উৎসেচকটি পাওয়া যায়? অ্যান্সার হবে অপশান বি, টাইলিন। পরবর্তী কোশ্চেন, BMD পরীক্ষা নিম্নলিখিত কোন ব্যাধিটির শনাক্তকরণের জন্য করা হয়? অ্যান্সার হবে অস্টিওপোরোসিস, অপশান বি। নেক্সট, পেঁয়াজে নিম্নলিখিত কোন উপাদানের উপস্থিতির কারণে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল পড়ে? এটার অ্যান্সার হবে অপশান এ, পেঁয়াজের কোষে সালফারের উপস্থিতি থাকার কারণে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল পড়ে। নেক্সট, নিম্নলিখিত কোন অঙ্গটিতে স্নেহ পদার্থ ভেঙে কোলেস্টেরলে উৎপন্ন হয়? অ্যান্সার কী হবে? অপশান বি, লিভার। লিভারের স্নেহ পদার্থ ভেঙে কোলেস্টেরলে উৎপন্ন হয়। নেক্সট, মায়ানমারের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? মায়ানমারের বর্তমান রাষ্ট্রপতির নাম উইন মিন্ট, অপশান ডি। নেক্সট, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন? কোন রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন? তো দেখো, যে চারটে অপশান আছে কোনটা হবে, খুবই সিম্পল কোশ্চেন, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি তোমার তারপরে আমি তোমাদের অ্যান্সারটা জানিয়ে দিচ্ছি। নেক্সট, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু কোন মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন? অ্যান্সার কী হবে? অপশান বি, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। নেক্সট, কে ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ NSG এর প্রধান হয়েছেন? অ্যান্সার কী হবে? অপশান বি, সুদীপ লাখটাকিয়া। নেক্সট, 2018 সালের পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন? অপশান এ, MS ধোনি, পঙ্কজ আদবানি। নেক্সট, কোন রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাফল্যের জন্য কোনো ব্যক্তি বা সংগঠন কোচন পুরস্কারে ভূষিত হয়? কোন রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা? অ্যান্সার কী হবে? অপশান বি, TB। পরবর্তী কোশ্চেন, নিচের কোন ব্যক্তিকে মর্যাদাপূর্ণ হরিবর্ষণম পুরস্কার 2017 ভূষিত করা হয়েছে? অ্যান্সার হচ্ছে KH চিত্রা, অপশান ডি। নেক্সট, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি, যাকে এক কথায় বলা হয় সেবি, এই সেবি একটি, অপশান বি, রেগুলেটরি বডি। নেক্সট, গেটের পরিবর্তে হু স্থাপিত হয়েছে, এটি সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, কোন রাজনীতিবিদদের আত্মজীবনী কর্মযাত্রী প্রকাশ হয়েছে? এটার অ্যান্সার কী হবে?
অপশান এ আনন্দীবেন প্যাটেল। কোন রাজনীতিবিদদের আত্মজীবনী কর্মযাত্রী প্রকাশ হয়েছে? অ্যান্সার হচ্ছে আনন্দীবেন প্যাটেল। নেক্সট, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সম্প্রতি একটি গ্রন্থ মেরে স্বপ্ন কা ভারত এর উদ্বোধন করেছেন। এই গ্রন্থটি কোন রাজনীতিবিদদের প্রদত্ত সেরা সাক্ষাৎকারগুলির উপর আধারিত? অ্যান্সার কী হবে? অপশান এ অটল বিহারী বাজপেয়ী। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। দেখো পরবর্তী কোশ্চেন, কে 2018 সালের 19 জুন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2018 প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন? অ্যান্সার কী হবে? অপশান বি শালিনী পাণ্ডে। নেক্সট, 80-এর দশকে মাঝামাঝি ভারতে ক্রয় করা সুইডেনের বর্বস কামানের আধুনিক উন্নততর সংরক্ষণটির নাম কি? অ্যান্সার কী হবে? ধনুষ, অপশান এ। নেক্সট, 2018 সালের জুন মাসে কে সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন? এ আর রহমান। 2018 সালের জুন মাসে সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন এ আর রহমান। নেক্সট, কোন দেশটি 2018 সালের 18 জুন মোট 481 রানের ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে? অ্যান্সার কী হবে? অপশান বি ইংল্যান্ড। নেক্সট, ইমোটিক্স ভারতীয় শিশু ও অভিভাবকদের সামাজিক চাহিদা মেটানোর জন্য ক্যাম্পানিয়ন রোবট তৈরি করেছেন, এই রোবটটার নাম কি? মিকো, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, কোন বিচারপতি জুলাই মাসে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্থাৎ NGT এর চেয়ারপারসন হয়েছেন? এটার অ্যান্সার হচ্ছে অপশান বি বিচারপতি আদর্শ গোয়েল। নেক্সট, ভারতের সম্প্রতি কোন দেশ থেকে 5টি অ্যাডভান্স ES-400 ট্রিম্প এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে? অ্যান্সার কী হচ্ছে? অপশান সি রাশিয়া থেকে নেওয়া সিদ্ধান্ত হয়েছে। এবার পরের কোশ্চেন, 2018 সালের 8 জুলাই কে বিশেষ গোল্ডেন ম্যান বুকার পুরস্কার জিতেছেন? অ্যান্সার কী হবে? অপশান ডি মাইকেল ওলন্দাজি। এটা হচ্ছে ইংলিশ প্যাটেন্ট। নেক্সট, সেনাবাহিনীর প্রস্তাবিত ক্যাডার পুনর্বিন্যাসের সময় কোন পদটি বিলুপ্ত করার সুপারিশ করেছে? এটার অ্যান্সার হয়ে যাবে ব্রিগেডিয়ার, অপশান সি। ওকে, তো এই ছিল আজকের কোশ্চেন। তো কোশ্চেনগুলো যদি তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে তো অবশ্যই তোমরা লাইক করে একটা কমেন্টস করে দেবে কেমন লাগলো তোমাদের কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এবং কেউ যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, কারণ এইসব ধরনের ভিডিও এবং নিত্য নতুন চাকরি খবর ভিডিও যখনই আমি আপলোড করবো নোটিফিকেশনের আকারে তোমার কাছে পৌঁছে যাবে এবং সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।